মুসলমান ভাইদারি আমার ভারতের বুঝবেন যেহেতু ছাড়তেই হবে পৃথিবী একদিন তখন আল্লাহ তার স্বেচ্ছায় অনিচ্ছায় কখন ছাড়বো আমার জানা নাই ছাড়তে হবে নিশ্চিত কখন ছাড়বো জানা নাই ছাড়তে হবে নিশ্চিত কবরের ভিতরে ঢুকে আমার আপনজন আমার কবরের ভিতরে তিন মুঠ মাটি দেওয়া প্রয়োজনের কারণে যদি মাত্র ৪০ কদম বেগে চলে আসে সাথে সাথে এসে এমন কান্নাকির আমাকে টান দিয়ে বসাবে এরপরে জিজ্ঞাসা করবে আইডি দেখা আইডি ইমানের আইডি দেখা ইমানের আইডি আমি যদি সেদিন ইমানের প্রশ্নের উত্তর দিতে না পারি আমার আপনজন কবরের উপরে দাঁড়ানো থাকবে কিন্তু কবরের ভিতরে আমার কবরে আগুন লাগানো হবে আমার আপনজন আমার কবরের উপরে দাঁড়ানো থাকবে কিন্তু আমার কবরের ভিতরে আগুন লাগানো হবে যদি উত্তর দিতে না পারি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ওর জন্য জাহান্নামের পোশাক ওর শরীরের ভিতরে পরে দাও আগুনের পোশাক ওর জন্য আগুনের বিছানা বিছায়া দাও জাহান্নাম থেকে আগুন ভাব যাতে ঢুকতে পারে ওর চামড়াগুলো যাতে গলে শেষ করে দিতে পারে এজন্য পরিষ্কার পথ বানায় দাও আমি যদি পরপারের জীবনে নিজের পরপারের জীবনে নিজেকে মুক্ত করতে চাই জাহান্নাম থেকে বাঁচাইতে চাই জান্নাতের যদি বন্ধুরা আমার সুখ শান্তি পেতে চাই তাহলে সেই দিন আমাকে ঈমানের প্রশ্নে সঠিক উত্তর দিতে হবে ঈমানের প্রশ্নের উত্তর দিতে চাইলে ঈমানের ৭৭ শাখা সবগুলি আমার মধ্যে থাকা লাগবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأدى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة جرع وجبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم কবরস্থানের সদস্যদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গুলামে কেরাম বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল গ্রাম থেকে সমাগত সম্মানিত সুধী
সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানের লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জাত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিস্পতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতে আয়োজনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগ করে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 11:01 বাকি আছে। উপর থেকে টপ টপ করে শিশির পানির ফোঁটা পড়তেছে, নিচের অনেক অংশে ভিজে গেছে, অনেক বেশি ঠান্ডা। আমি অবশ্য 10:15 দিকে মনে হয় আমি আসছিলাম কাছাকাছি কয়েকের জন্য, তখন বলা হলো যে কিছু কালেকশন করবে। আর আমরা আগের খতিব উনি বলতেছিলেন যে আমাকে বয়ান শেষ করার আধা ঘন্টা আগে জানাতে হবে, তখন আমি এখানে চলে আসতাম। তার মানে তখন তো জানানো হয়নি, তার মানে আরো আধা ঘন্টা ওনাকে সময় দিতে হবে। আর আমি এসে ওনার গাড়ির উপরে বসে থাকলে তো উনিও আলোচনা করে মজা পাবেন না, আপনাদেরও আলোচনা শুনতে তখন বিঘ্ন হবে, আমারও কষ্ট হবে। সবকিছু মিলে আমি আবার এখান থেকে ঘুরে গেছি, নিয়ে গেছে আবার মসজিদে। তো যাই হোক, আসতে আসতে এখন তো 11:00 প্রায় বেজে গেছে, মাহফিলটা কবরস্থানের এবং এই প্রথম মাহফিল, তাই না? প্রথম মাহফিল, প্রথম প্রথম কাজ করতে গেলে অবশ্য মানুষের ভুলভ্রান্তি হয়, ধীরে ধীরে কাজের অভিজ্ঞতা যখন হয় তখন মানুষের কাজ সুন্দর হয়, ভালো হয়। দোয়া করি আল্লাহ পাকের কাছে যে ভালো কাজ আপনারা শুরু করেছেন এই ভালো কাজটা যেন আল্লাহ তাআলা আপনাদের জীবদ্দশায় চালু রাখে এবং পৃথিবীর আকাশে যতদিন সূর্য উদয় হয় অস্ত যায় ততদিন যেন এই জায়গাতে কোরআনে পাকে জান্নাতি মেলাটা বসে, আল্লাহ যেন কবুল করে। নিঃসন্দেহে আমরা একদিন হারিয়ে যাব, ফুরিয়ে যাব, তখনও যেন কোরআনি মেলাটা শেষ না হয়। প্রতি বছর কমপক্ষে একটা দিন মানুষ উন্মুক্ত ভাবে দিনে আলোচনা শোনার একটা সুযোগ পায়। আমি অবশ্য ভাবতেছিলাম কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো, রাত অনেক বেশি, তাছাড়া বেশি শীত, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। আমি তো বলবো তো অবশ্যই, কিছু লম্বা আলোচনা করব না, অল্প সময় কথা বলবো, তবে আপনারা একটু গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করেন। আর আল্লাহ পাকের রাসূল বলেছেন, আখলিস দীনাক ইয়াতিকাল আমালুল কারীম, তুমি তোমার দিলকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। 2.5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা বল, কিছু গান, কিছু বিড়ি খাওয়া দেখা, কিছু ভাব দেখা, কিছু কিছু নাটকের মঞ্চের মতো, কিছু মমতাদের গান, কিছু আক্রোশের গান, কিছু আরো কিছু গান, কিছু ইরানের আজান, কিছু পাকিস্তানের আজান, এই জাতীয় কথা বলে বলে সময় পাস করে আপনাদের দামি সময় আমি নষ্ট করতে চাই না। আপনাদের 1 সেকেন্ডের সময় আমার কাছে চেলে আমি দিতে পারবো, আমার জীবনের 1 সেকেন্ডও আমি ইচ্ছা করলে আমি বাড়াইতে পারবো। আল্লাহ পাক যতটুকুন বাজেট দিয়েছেন তাই, এই জন্য অল্প সময় কথা বলবো, বাইরের আলোচনা করব না, জরুরি কথা বলব। আমার আজকের আলোচনা হবে ঈমান নিয়ে। বিষয়টাকে সুন্দর করে বুঝাইতে চাইলে প্রথমে আগের থেকে কিছু কথা জেনে আসতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে প্রায় প্রতিটি মানুষের একাধিক পরিচয় আছে, যেমন একজন মানুষের ফ্যামিলিগত পরিচয় থাকে, বংশীয় পরিচয়, আবার প্রাতিষ্ঠানিক পরিচয় থাকে একজন মানুষের, আবার একজন কোন কোন মানুষের রাজনৈতিক পরিচয় থাকে, থাকে না থাকে না থাকে। তবে আমরা লক্ষ্য করে দেখেছি মানুষ যত কাছে থাকে তত ছোট পরিচয় পরিচিত হয়, যত দূরে যায় তত ব্যাপক পরিচয় পরিচিত হতে হয়।
যেমন আপনাদের এই গ্রামের নাম সম্ভবত কক্সবাজার। এই গ্রামের এক মহল্লার ছেলে যদি আরেক মহল্লায় গেছে, এক পাড়ার ছেলে আরেক পাড়াতে গেছে, ওই পাড়ার কোন মুরব্বী ছেলে দেখে চিনতেছে না, তাহলে অবশ্যই পরিচয় জিজ্ঞেস করবে কিনা, বলবে বাবা তোমার পরিচয়, তোমাকে তো চিনছি না। ছেলেটি তখন তার পরিচয় দিবে, বাবার নাম অথবা দাদার নাম উল্লেখ করে। সে বলবে কেন আমাকে চিনছেন না, আমি তো আব্দুল কাদেরের ছেলে, বাবাকে যদি না চিনে তো দাদার নাম বলবে, আমি তো জয়নের আত্মীয়ের নাতি। ও তুমি জয়নের ভাইয়ের নাতি, আচ্ছা আচ্ছা চিনলাম। এই ছেলেটাই যখন নিজ গ্রাম ছেড়ে অন্য কোন গ্রামে গেছে, যে গ্রামের মানুষ তার বাবাকেও চিনে না দাদাকেও চিনে না, ওই গ্রামে যদি কেউ তার পরিচয় চায় তখন সে বাবার নামও বলে না দাদার নামও বলে না, তখন পরিচয় হতে হয় কি দিয়ে, গ্রামের নাম দিয়ে। আমাকে চিনলেন নামকে, আমার বাড়িতে বকচর, ও আচ্ছা কোন পাড়া তোমার, বকচর কোন পাড়া, তখন পরিচয় হয়। এই লোকটাই যখন আরো একটু দূরে চলে গেছে, গামরায়ের মানুষ চলে গেছে অনেক দূরে, তো জিজ্ঞেস করছে জেলার মধ্যে আছে, তো কেউ যদি তার পরিচয় জিজ্ঞেস করে সে কি বাবার নাম বলবে, দাদার নাম না, সে তখন থানার নাম উল্লেখ করবে, গ্রামের নামটাও বলবে না, কেন বক্সর গ্রাম ওই লোক ওই এলাকার মানুষ কি চিনবে, তখন বলবে আমাকে চিনলে না আমার বাড়িতে গামরায়, ওইখানকার কোন মানুষ যদি আপনার পরিচয় জিজ্ঞেস করে, ওই ছেলেটার পরিচয় জিজ্ঞেস করে, তাহলে ছেলেটা কি বাবার নাম বলবে, দাদার নাম, গ্রাম, থানা, সিঙ্গাপুরে গেছে, মালয়েশিয়া গেছে, আবুধাবি গেছে, অন্য কোন রাষ্ট্রে গেছে, সেখানে যাওয়ার পরে যদি এই লোককে জিজ্ঞেস করে ভাই তোমার পরিচয়, সে কি তখন গ্রামের নাম দিয়ে পরিচয় হবে, হবেই না, থানা, জেলা, কান্ট্রি উল্লেখ করতে হবে, বলতে হবে আমাকে চিনবেন না আমি তো বাংলাদেশি, তার এই প্রশ্ন তুমি বাংলাদেশি, এরপরে না খুঁজবে কোন বিভাগের কোন ডিস্ট্রিক্টের, খুব ভালো করে বুঝবেন। তাহলে মানুষ যত দূরে যায় তত ব্যাপক পরিচয়ে পরিচিতি লাভ করতে হয়। আমার জিজ্ঞাসা হলো এই মানুষগুলি তো নিঃসন্দেহে একদিন এই জগৎ ছেড়ে আরো একটা জগতে পাড়ি দিবে, কথা বলেন কথা বলেন, এর মধ্যে কোন সন্দেহ আছে কি? পৃথিবীর নাস্তিক যারা নাস্তিক, যারা রব স্বীকার করে না, যারা ধর্ম কর্ম মানে না, তারাও মৃত্যুকে স্বীকার করে, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে মনমেন একজন নেই। আমরা যারা মুসলমান আমরা শুধু মৃত্যু বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস আরো অ্যাডভান্স, আরো আগামে। আমরা ঈমানের মুফাসসালের ভিতরে পড়েছি ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যু পর্যন্ত আমার বিশ্বাস না, আমার বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক আগামে, আরো লম্বা, আরো অ্যাডভান্স। খুব ভালো করে বুঝতে, তো এই মানুষগুলি যখন এই জগৎ ছেড়ে আরেকটা জগতে যাবে সেখানে কি পরিচয় জিজ্ঞেস করবে না, কথা বলেন কথা বলেন, এই জগৎ ছেড়ে আর এক জগতে যখন যাবে পরপারে আলমে বরজখ কবরে, কবরস্থানের উদ্যোগেই তো আজকের মাহফিল, কবরে যখন যাবে তখন এই লোকটার পরিচয় জিজ্ঞেস করা হবে। কত দ্রুত সহি হাদিসের মধ্যে এসেছে যে একজন মাইয়েতকে মাত্র কয়েকজন মানুষ মাটি দিয়ে তার খুব রিসেন্ট প্রয়োজনের কারণে সে খুব দ্রুত কবরস্থান ত্যাগ করে 40 কদম পিছনে চলে এসেছে। অন্য অন্য লোকেরা এখন কবরের উপরে মাটি দিচ্ছে, তার আপনজনরা কবরটাকে সুন্দর সমতল করতেছে, দৃশ্য সুন্দর করতেছে, মাকাহু মালাকানে আসবাদানে আলফাকানে ফালবিলিসানি থুম্মা ইয়াসআলুহুম আর-রাব্বুকা মা দীনুকা মান হাযা আর-রাজুলুল্লাযী বুইতা ফীকুম, এখনো তার
আপনজন তার কবরের উপরে মাটি চিত করতেছে, মাত্র একজন মানুষ তাকে মাটি দিয়ে 40 কদম দিতেন ব্যাগে চলে আসবে, দুইজন ভিন্ন রকমের চোখ বর্ণ ও কলার দুইজন ফেরেশতা আসবে, যাদের দেখলেই কলজা কেঁপে উঠবে, দেখতেই ভয় লাগবে। এই ফেরেশতা দুজন এসে কবরের ভিতরে তার আপনজন কবরের উপরে মাটি দিচ্ছে, আর ফেরেশতা কবরের ভিতরে এসে লোকটাকে টেনে বসাবে। এরপরে তাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, তিন প্রশ্ন, তিন প্রশ্নের সম্মিলিত কথা হলো আইডি দেখা, আইডি আইডি, এই এরিয়াতে ঢুকছোস, আইডি দেখা, আইডি, মা রব্ব তোমার রব কি, ওমা দিন তোমার ধর্ম কি, সে যখন উত্তর করবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম কাদা নবিনা ও হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আওয়াজ দিবেন, আন সাদাক আব্দি, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, এই ফেরেশতা কার আইডি জিজ্ঞেস করতে গেছো, কার পরিচয় জিজ্ঞেস করতে গেছো, আমার বান্দা তোমার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সে তার ইমানের প্রশ্নে সত্যতা প্রমাণ করে দিয়েছে, আন সাদাক আব্দি, আমার বান্দা তো সঠিক আইডি দেখাতে সক্ষম হয়েছে, এখন এক কাজ করো, আল বিসুর হবে না জান্নাত, ভাসুর আসছে অথবা শ্বশুর আসছে, বাইরে এসে ডাকতেছে, বাড়িতে কেউ আছেন নাকি, গ্রামের কথা বলছে, শহরে তো কলিং টিপবে, তো কেউ পর্দাওয়ালা বাড়ি থাকলে তো বাচ্চাদেরকে পাঠিয়ে দিবে, বাইরে গেছে গিয়ে চিনতেছে না, কেন মাত্র এক মাস আগে বিয়ে হয়েছে, তো বিয়ের সময় এলোটা আসে না, আজকে আসবে, তো চিনতেছে না, ছেলেটা ভিতরে ঢুকে বলতেছে একটা লোক আসছে, চিনতেছে না, তো ভালো করে জিজ্ঞেস কর কে, তাহলে পরিচয় জানতে চাইতেছে না, এখন জিজ্ঞেস কর কে, পরিচয় দিতে বল, যখন পরিচয় দিয়েছে, আমি কিছুদিন আগে বাড়িওয়ালার মেয়ে বিয়ে হলো না, ঘুরে হাত, আমি তার শ্বশুর, আল্লাহ এই পরিচয় দেওয়া মাত্র এখন বলেন তো দেখি, বাহির বাড়ি দাঁড় করায় রাখবে না, ঘরের ভিতরে বসে থাকবে, ঘরের ভিতরে বসতে দেবে কি, পুরাতন বেডশিট, পুরাতন যে খেতা কাপড় আছে ওদের উপরে দিবে না, নতুন বেডশিট, নতুন চাদর বিছিয়ে দিবে, নতুন চাদর বিছিয়ে দিবে, পরিচয় দিয়ে তো দিতে পেরেছে, আত্মীয় তো আত্মীয়, বড় আত্মীয়, খুব দ্রুত গতিতে এখন বিছানার ভিতরে এই নতুন বেডশিটটা বিছিয়ে দে, নতুন বেডশিট বিছিয়ে দিবে, এই এটা কর ওটা কর, এরপরে গরমের দিন হলে বাসায় যদি এসি থাকে তখন বলবে এসি সুইচটা ছেড়ে দে, কথা বলেন, আমি আর আপনি যখন কবরে যাব সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে, পরিচয় দাও, ভাগ পরিচয় দাও, অমা দিন পরিচয় দাও, অমা ধাঁধা নজরুল্লাহ দিব এটা পিক পরিচয় দাও, সেই দিন পরিচয় হবে কি দাদার নামে, গ্রামের নামে, থানার নামে, সেদিন পরিচয় দিতে হবে কিসের, ইমানের, কথা বলেন কিসের, ইমানের, ইমানের প্রশ্ন যদি সেদিন উত্তর দিতে পারি মানে পরিচয়, তাহলে তো ইমানি পরিচয় যখন কমপ্লিট করব তখন সাব্যস্ত হবে আমি আল্লাহ পাকের আপন, তখনই আল্লাহ পাক বলবেন আপনি শুভ মিলাম জান্নাত, আমার বান্দা তো ইমানি প্রশ্নের উত্তর দিয়েছে, ও তো আমার লোক, সুতরাং ওর কবরের ভিতরে কেন শুধুমাত্র মাটি, জান্নাত থেকে মকমলের রেশমের বেডশিট নিয়ে সে ওর কবরে বিছায়া দাও, সহিহ হাদিসের কথা, সহিহ হাদিসের বর্ণনা, ও তো আমার আপন প্রমাণিত হয়েছে, ইমানের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে, ইমানের পরিচয় দিতে সক্ষম হয়েছে, ওর পরনের ভিতরে নরমাল কাপড়ের কাপড় কেন, আল বিসুহ মিনাল জান্নাত, জান্নাতি মখমলের কাপড়টা ওর শরীরে এখন জড়ায় দাও,
এরপরে কি করো? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওই যে গরমের মৌসুম ভরে এসি সুইচটা ছেড়ে দাও, রব্বুল আলামিন বলবেন ওর কবরে কোন দিকে দরজা নাই জানালা নাই, প্রত্যেক ঘরের ভিতরে কেমনে থাকবে, ওর কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার পথ বানায় দাও, যাতে জান্নাতের সুঘ্রাণ আর সুনিপ্ত বাতাস ওর কবরে ঢুকতেই থাকে। এ হলো কবরস্থান। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। শুধু কি তাই, অন্য হাদিসের বর্ণনায় এসেছে, আপনারা তো অবশ্যই আপনাদের এলাকায় কবর খনন করে একজনের কবর কয় বিঘের উপরে একজনের কবর হয়, 4-5 বিঘে কতটুকু, 3-3.5 হাত জায়গায় একটা কবর হয়। কোনদিন দেখছেন আপনারা? আমি দেখেছি, ওই যে বদ্রলে বলতেছে আমি দেখেছি, আমার কি বলে একদিন দেখেছিলাম, তাও মিনিমাম আজ থেকে প্রায় 15-18 বছর আগে। আল্লাহ, কবর দেখলে তো এমনি কোন দেখাবে, আজিমপুরের কবরস্থানের কবর আমাদের গ্রামগঞ্জের কবর একটা আর ওখানকার হলো দুইটা, এত চিপা করে কবর, ওর কবর দেখে আমার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম, এত চিপা করে এই লোকটাকে কেমনে সোয়াবো, যদিও প্রশস্ত হলেও তেমন কোনো লাভ নাই আর চিপা হলেও তেমন কোনো ক্ষতি নাই, যদি ভিতরে তার অ্যাডমিট পেশ করতে পারে, ভিতরে যদি তার আইডি প্রদর্শন করতে পারে, দেখাইতে পারে আইডি আইডি, পরিচয়পত্র যদি সেদিন কমপ্লিট করতে পারে, তাহলে তো আর কোনো পেশানি নেই। যখন 3 প্রশ্নের উত্তর দেবে, ইমানের পরিচয় যখন ওপেন করবে, আল্লাহ পাক তখন বলবে, এই ফেরেশতারা আমার বান্দার চোখের জ্যোতি যতটুক পর্যন্ত যায় তার কবরটাকে ততটুক পর্যন্ত প্রশস্ত বানিয়ে দাও। আমরা যদিও চিপা কবর দিয়েছি কিন্তু ভিতরে আইডি দেখাইতে পারলেই কাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে আমি কি বুঝাইলাম? আমি বুঝাইলাম হলো আমাদের অনেক পরিচয় আছে, তবে আমাদের সবচেয়ে উন্নতমের পরিচয় হলো আমি মুমিন। কথা বলেন, এই পরিচয় দিয়ে এ কালেও কাজ চলবে, ওই কালেও কাজ চলবে। এই জন্য আমাদের প্রথম পরিচয়, আমাদের ফার্স্ট পরিচয়, আমাদের বেস্ট পরিচয় এবং আমাদের লাস্ট পরিচয় হলো আমি, কথা বলেন, আমি মুমিন। এটা আমার ফার্স্ট পরিচয়, এটা আমার বেস্ট পরিচয়, এটা আমার লাস্ট পরিচয়। কথায় কথা মনে আসে না বলে পারি না, ঢাকা শহরের একটা ফ্লাইওভার, একজন সফল মেয়রের নাম মেয়র হানিফ ফ্লাইওভার, এই হানিফ ফ্লাইওভার যে মেয়র সাহেবের নামে হানিফ, ওনার অন্তিম মানে শেষ হায়াতের শেষের দিকে লম্বা টাইম ওনার সাথে সাংবাদিকদের ডিসকাস হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। সাংবাদিকদের কোনো এক সময় তাকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি তো ইসলাম নিয়ে খুব কথা বলতেছেন, অপরদিক থেকে আপনি তো একটা এদেশের বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রথম সারির নেতা, আপনার দলের দলীয় ম্যানিফেস্টের ভিতরে আছে ধর্মনিরপেক্ষতাবাদ, অথচ আপনি আবার ইসলাম নিয়েও খুব বেশি কথা বলতেছেন, ধর্মনিরপেক্ষতাবাদ ইসলাম একসঙ্গে তো হয় না, এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। মেয়র হানিফ তখন সাংবাদিকদেরকে একটা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, এই উত্তরটা আমার দেশ না, তামাম পৃথিবীর রাজনৈতিক দলের নেতাদের হওয়া দরকার। উনি কি উত্তর দিয়েছিলেন? উনি উত্তর দিয়েছিলেন, সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন করেন কোন সমস্যা নেই, তবে প্রশ্ন করার আগে একটা কথা মাথার মধ্যে রাখবেন, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশি না, আমার প্রথম পরিচয় আমি আওয়ামী লীগ করি এটাও না, আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম, আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমার ফার্স্ট পরিচয় আমি মুমিন, আমার লাস্ট পরিচয় আমি মুমিন, আমার বেস্ট পরিচয় আমি মুমিন। এই কথা বলে মেয়র হানিফ বুঝাইতে চেয়েছেন, আমি আমার প্রথম পরিচয়কে ধারণ করতে অন্য কোন পরিচয় বহন করা সম্ভব হলে করব, নাইলে প্রথম পরিচয় নষ্ট করে অন্য কোন পরিচয় পরিচিত হতে চাই না। খুব ভালো করে বুঝবে।
ডুবেন, অনেক গভীর রাত পর্যন্ত বসে আছেন, উপর থেকে ঠান্ডা পানি টপ টপ করে পড়তেছে, নিচে ভিজে গেছে, আপনাদের প্রতি আমার এমনি মায়াটা বেড়ে গেছে। নর্মাল বাজে কথা বলার জন্য আসিনি, কারো গান শোনাবার জন্য আসিনি, ইরানি আর পাকিস্তানি আদান শোনাবার জন্য আসিনি, আক্রোশী ফসল দেওয়ার জন্য আসিনি, বিড়ি খাওয়ার ডিজাইন দেখানোর জন্য আসিনি। এসেছি আমরা প্রত্যেকে কবর পথের যাত্রী, কবরের জগৎটাকে কি করে সুন্দর করা যায়। আলেম ছিলেন আমরা আট ভাই আলেম, আমরা আট প্রজন্ম আলেম। আব্বাজান রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে আমাদেরকে বলতেন, বাবা দুনিয়াতে ঘর বাড়ি এসি করে লাভ নাই। কেন? ঘরের ভিতরে এয়ার কন্ডিশন লাগায় লাভ নাই হলো এই কারণে, এয়ার কন্ডিশন তুমি লাগাইয়া সব থেকে দামিটা, কিন্তু কয়দিন থাকতে পারবা তার তো কোনো গ্যারান্টি নাই। লাগাইয়া সব থেকে দামি বিল্ডিং করলা সব থেকে উঁচা, কিন্তু থাকতে পারবা কয়দিন তার তো কোনো গ্যারান্টি নেই। ওর চাইতে যেখানে লাগাইলে থাকার গ্যারান্টি আছে সেখানে এসি লাগাও, কবরটাকে এসি করার চেষ্টা করো, কবরটাকে এসি করার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ বলেন সবাই মুমিন না? নিঃসন্দেহে আমরা সবাই মুমিন, কেউ ফার্স্ট ক্লাসে কেউ লাস্ট ক্লাসে, তবে মুমিন। এখন কথা হলো মহতারাম হাজেরিন, আমি কি মুমিন হতে চাইলে কি মুমিন বললে কি আমি মুমিন হব? না, মুমিন হতে চাইলে কি লাগবে? ঈমান লাগবে। দোকানদার হতে চাইলে যেমন দোকান লাগে, দোকান ছাড়া যেমন কোন ব্যক্তি দোকানদার হতে পারে না, ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষ মুমিন হতে পারে না। তাহলে এখন দেখি ঈমান কি জিনিস, কয়টা জিনিস মিলে ঈমান, আর আমার ভিতরে কয়টা আছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি, এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান থেকে পড়েছি। আল্লাহ পাকের রাসূল এই হাদিসের ভিতরে বলেন, আল ঈমান বিদ্উ ওয়া সাবউনা শাওবা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন ঈমানের 70 রুকুনের শাখা, ঈমানের শাখা কতগুলি? 70 এর উপরে। অন্য এক হাদিসের মধ্যে আসছে 77টা শাখা, ধরে নেন 77টা শাখা ঈমানের। এই 77 শাখার সবগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে আমি নাম্বার ওয়ান মুমিন, ঠিক বললাম? কিন্তু 77 এর মধ্যে মাত্র 7টা আছে আর 70 নাই, তাহলে আমি কয় নাম্বারের মুমিন? কথা বলেন না কেন? 77 শাখার মধ্যে 70টাই নাই, মাত্র 7টা আছে, তাহলে আমি কয় নম্বরের মুমিন? খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। আমার এই হাতটা পরিপূর্ণ হওয়ার জন্য হাতের ভিতরে কয় আঙ্গুল লাগে? যদি 4টাই নাই শুধু 1টা আছে, তাহলে হাতটা পুরোপুরি হাত না বন্ধ হাত? একটু জোরে বলে, পুরোপুরি মুমিন হতে চাইলে 77টা শাখা আমার ভিতরে থাকতে হবে, তাহলে আমি পুরোপুরি মুমিন। যদি 7টা আছে 70 নাই, তাহলে আমি পঙ্গু মুমিন। খুব ভালো করে বুঝবেন, আমি একজন মানুষ কমপ্লিট হওয়ার জন্য অনেক অঙ্গ দরকার, দুটা হাত দরকার, দুটা পা দরকার, দুটা কান দরকার, দুটা চোখ দরকার, দুটা নাকেরি দরকার, তারপরে পেট দরকার, পিঠ দরকার, মাথা দরকার, আরো কিছু পার্টস আছে ভিতরে এগুলো দরকার, যেমন হার্ট দরকার, কিডনি দরকার, পাক দরকার, ফুসফুস দরকার, এরপরে কি বলে প্যানক্রিয়াস দরকার, লিভার দরকার, এগুলি দরকার আছে না নেই? মনে রাখবে, একজন মানুষ পরিপূর্ণ হতে চাইলে হাত পা চোখ কান মুখ এগুলি দরকার, কিন্তু তাই বলে যদি কারো দুইটা হাতের একটাও না থাকে সেই লোকটা কি বাঁচে? না বাঁচে। দুইটা পায়ের একটাও যদি না থাকে লোকটা বাঁচে, দুটা চোখের একটাও নাই তাও লোকটা বাঁচে, দুটা কানের একটাও নাই তাও লোকটা বাঁচে। খুব ভালো করে বুঝবেন,
তবে বাঁচতে কি হবে, এগুলি না থাকলে তাকে কমপ্লিট মানুষ বলে না, তাকে বন্ধু বলে। ঠিক বললাম? তবে ভিতরের কিছু পাস আছে, যেমন নিভা, ফুসফুস, প্যানক্রিয়াস, দাঁত, কিডনি, এগুলি যদি কারো নষ্ট হয় কোনো একটা, তাহলে খুব বেশি দিন বাঁচে না। বাঁচে তবে বেশি দিন বাঁচে না, বাঁচে বেশি দিন বাঁচে না। কারো যদি একটি কিডনি ভাগ নষ্ট হয়, তাৎক্ষণিক ভাবে মরে যায় না, তবে কিছুদিন পরে ধীরে ধীরে মৃত্যুর করে ঝরে পড়ে। কারো যদি কিডনি নষ্ট হয়, তাহলে ডায়ালিসিস করে কিছুদিন পর্যন্ত চলে, শেষ পর্যন্ত মৃত্যুর করে ঝরে পড়ে। কিন্তু বলুন, এই মানুষের ভিতরে একটা যন্ত্র এমন আছে, পাস, যা এখন যদি বন্ধ হয়, দাঁত যতই সুন্দর থাক, প্যানক্রিয়াস যতই ভালো থাক, পা যতই শক্তিশালী থাক, চোখ আর নাক যতই নিট এন্ড ক্লিন থাক, একটাও আর চলতে পারে না, সেই অঙ্গের নাম হলো হার্ট। সেই অঙ্গের নাম কি? লিভার ভালো, ফুসফুস ভালো, প্যানক্রিয়াস ভালো, কিডনি ভালো, হার্টের স্পন্দন বন্ধ হয়ে গেছে। তাহলে 2 মিনিটের মধ্যেই শেষ। কি বলে? হৃদক্রিয়া বন্ধ হয়ে বাড়িতেই লোকটা মারা গেছে। কথা বলেন, কথা বলেন, সমস্ত অঙ্গ এবার মানুষ পরিপূর্ণ হওয়ার জন্য প্রয়োজন। তবে হাত পা না থাকলেও একজন মানুষ বাঁচতে পারে লম্বা টাইম, কিন্তু লিভার নষ্ট হলে বেশি দিন বাঁচে না। মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন, একজন মানুষ কমপ্লিট হওয়ার জন্য তার দেহের বাইরে এবং ভিতরে অনেকগুলি পার্শ্বের প্রয়োজন আছে। তবে বন্ধুরা, আমার অতি প্রয়োজনীয় পার্শ্বের ভিতরে একটা হলো লিভার আর একটা হলো ফুসফুস। এই জাতীয় কোনো একটা পার্শ্ব যদি কোনো মানুষের নষ্ট হয়, আর তার হাত দুটি সুন্দর আছে, পা দুটি সুন্দর আছে, মাথা সুন্দর, কান সুন্দর, চোখ সুন্দর, মুখ সুন্দর, এবং তার প্যানক্রিয়াস এবং তার কিডনি, বন্ধুরা আমার, আদার সাইড সবগুলি সুন্দর, শুধুই লিভারটা নষ্ট হয়ে গেছে, বলুন তো দেখি, এক পাশে লোকের নষ্ট হলো, এই লোকটা নিজেকে সুস্থ মনে করে নাকি অসুস্থ মনে করে? নর্মাল অসুস্থ মনে করে না জটিল অসুস্থ মনে করে? কোন ব্যক্তি যদি বুঝতে পারে, জানতে পারে তার লিভার সিরোসিস হয়েছে, লিভারটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে এই লোকটা বন্ধুরা আমার তাৎক্ষণিক ভাবে মারা যাবে না, তবে ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়বে। লোকটি তখন পাগল হয়ে যায়, অথচ ওর ফুসফুস ভালো আছে, প্যানক্রিয়াস ভালো আছে, বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঘুরি, মাথা কান সব ভালো আছে। এরপরে লোকটা এত ব্যস্ত হয়, সন্তানদেরকে ডেকে তাদের পায়ে হাত দিয়ে বলে, আমার বাইরের কোন সম্পদ নাই, আমার বাড়িটা বিক্রি করে আমাকে তোমরা বেদুরার মাত্রা দিয়ে চিকিৎসা করো, নাইলে কিন্তু আমি মারা গেলাম। একজন মানুষের বডির ভিতরে অনেকগুলি যন্ত্র, আমার যন্ত্র দরকার, অনেকগুলি অঙ্গ দরকার, মাত্র একটাই যদি নষ্ট হয়, পৃথিবীর একজন মানুষ নিজেকে সুস্থ ভাবতে পারে না, বরং সুস্থতার জন্য তার জীবনের কষ্টে অর্জিত সকল সম্পদ বিলিয়ে দিয়ে তারপরেও চিকিৎসার জন্য পাগল হয়। কিন্তু আমরা মুসলমান, ইমানের শাখা হলো 77টা, এই 77 শাখার ভিতরে 70টাই আমাদের ভিতরে নাই, মাত্র 7টা আছে। এরপরেও আমি আমাকে এক নম্বরের প্রিয় ইমানদার বলে মনে করি, নিঃসন্দেহে এটি শয়তানের ধোকা ছাড়া আর কিচ্ছু না। শয়তান আমাকে ধোকায় ফেলে দিয়েছে, আমার শরীরের সব অঙ্গ ভালো, একটা অস্ত আমি মরে যাই, মরে যাই, আমার ইমানের সব অঙ্গই নাই, 10টা আছে, তাই আমি আমার নিজের ইমানকে শাইখুল হাদিসের উৎসাহিতে বড় ইমানের দাবি করি। কথা বলেন না কেন? আমি এদেশের শাইখের তরিকতের চাইতে বড় মুমিন হওয়ার দাবি করি, অথচ আমার দেশের যারা নাম্বার ওয়ান মুমিন হওয়ার দাবি করে, ওদেরকে 7 দিন পর্যন্ত বসায় রেখে যদি বলা হয় ইমানের শাখা কতগুলি, শুধু নামগুলি বলো, আমার মনে হয় উনি তো পারবেন না, ওনার ফ্যামিলির সব সদস্যের সহযোগিতা নিয়েও 77 ইমানের শাখার নামই বলতে পারবে না, অথচ ডাকতে পারে হুজুরদের চাইতে আমাদের ইমান কম না। এটা দিয়ে কথা বলার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, দাঁত বেশি দিন চলে না, কবরস্থান কাছেই আছে,
কবরস্থানকে সিঁদুর না যেতেই হবে। কবি তো বড় সুন্দর করে বলেছেন, আয়াসা ইবাদাম বিলা তাবনাতু ফাইনাল ইলাহা রউফুন রউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইনাত তরিকা মাখুফুন মাখুফ। কবি আর মজায় বলেন, ইয়ে যেমন সাহারা বিহ গায়ে খবর গুলগুল কদ তাকে আপনি জিন্দগি কো সুচ কাল করবা করে। কবি বলেন, এ পৃথিবীর মানুষ বুলবুল পাখি গুলি রকমারি ফুলের বাগানের ডালে ডালে গাছে গাছে পাতায় পাতায় উড়াল দিয়ে নেচে হেলে দূরে গান গাচ্ছে আনিত্য দিচ্ছে। ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছিয়ে দাও, সেটা হলো বুলবুল পাখিকে বলো, বুলবুল আজকে তুমি যে বাগানের রকমারি ফুল বাগানের গাছে ডালে আর পাতায় পড়ে পড়ে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য দিচ্ছ আর কিছু নিচু সুরে গান গাচ্ছ, মনে রেখো তুমি এই বাগানটাও কিন্তু চিরদিন এভাবে থাকবে না। বাগানই যদি শেষ হয়ে যায় তাহলে তুমি চিরদিন বাঁচার কোন সম্ভাবনাই নাই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পাহাড়ে পারে যায়গে তুমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগে আদালত বর খুদা হোগা, মোহাম্মদ তখত পর হোগে আদালত বর খুদা হোগা। এই জন্য বলতে চাই মুসলমান, নিঃসন্দেহে আমি একদিন কবরের পথের যাত্রী, কবরে যাব যাব। রব্বুল আলামিন কি স্পষ্টই বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে, একদিন জমি বাড়ি জায়গা বাড়ি গাড়ি সব পুড়ি ছেড়ে কবর পথের যাত্রী হতে হবে। তাই তো কবি সুন্দর করে বলে দিয়েছেন, কেইসে কেইসে তাজে দারো পাদে শাহা চলবসে বো খাজিনা পালা খানা শান শৌকত ক্যা হুই, কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গুলবিয়া হ্যায় শকল সুরত ক্যা হুই। আয় বেরাদার জি জাহানত রফতানা জান বাইজ রাইলে আফের দাদানা, বাপ ভাই মা বহিন পর্যন্ত জন আউলিয়ার দার, আশেক মাশুক নৌকার বান্দায়ে খেদমত গুজার, কাম আনে কানে হি হর এক জুদা হো জায়েগা, বলকে এক এক উযব দুশমনে গন কা হো জায়েগা, রোজে মাহশার হর নেহা পয়দা সওয়াব, হামদে খুদ হর মুজরিম আর সুয়া সওয়াব, দস্ত কাবিদ হক দাওয়াহি আসবা বল ফসাদে উ বপেশে মুস্তা, লব্ব গুয়দ মন চুনি বুসিদাম দস্তে গুয়দ মন চুনি দস্তিদাম, চশমে গুয়দ দিদাম সুয়ে হারাম, গোশে গুয়দ চিদাম সমরুল কালাম। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, যেহেতু ছাড়তেই হবে পৃথিবী একদিন, তখন আল্লাহ তার হাসে চায় অনিচ্ছায় কখন ছাড়বো আমার জানা নাই, ছাড়তে হবে নিশ্চিত, কখন ছাড়বো জানা নাই, ছাড়তে হবে নিশ্চিত। কবরের ভিতরে ঢুকে আমার আপনজন আমার কবরের ভিতরে তিন মুঠ মাটি দিয়া প্রয়োজনের কারণে যদি মাত্র 40 কদম বেগে চলে আসে, সাথে সাথে এসে এমন কান্নাকির আমাকে টান দিয়ে বসাবে, এরপরে জিজ্ঞাসা করবে আইডি দেখা আইডি, ইমানের আইডি দেখা ইমানের আইডি, আমি যদি সেদিন ইমানের প্রশ্নের উত্তর দিতে না পারি আমার আপনজন কবরের উপরে দাঁড়ানো থাকবে, কিন্তু কবরের ভিতরে আমার কবরে আগুন লাগানো হবে। আমার আপনজন আমার কবরের উপরে দাঁড়ানো থাকবে কিন্তু আমার কবরের ভিতরে আগুন লাগানো হবে, যদি উত্তর দিতে না পারি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওর জন্য জাহান্নামের পোশাক পর, শরীরের ভিতরে পরায় দাও আগুনের পোশাক,
অর্জন্য আগুনের বিছনা বিছাইয়া দাও, জাহান্নাম থেকে আগুন ভাব যাতে ঢুকতে পারে ও চামড়াগুলি যাতে গলে শেষ করে দিতে পারে এজন্য পরিষ্কার পথ বানাইয়া দাও। আমি যদি পরপারের জীবনে নিজের পরপারের জীবনে নিজেকে মুক্ত করতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতের যদি বন্ধুরা আমার সুখ শান্তি পেতে চাই, তাহলে সেই দিন আমাকে ঈমানের প্রশ্নে সঠিক উত্তর দিতে হবে। ঈমানের প্রশ্নের উত্তর দিতে চাইলে ঈমানের 77 শাখার সবগুলি আমার মধ্যে থাকা লাগবে, 77টাই থাকা লাগবে। আমার ভিতরে কয়টা আছে তাই তো জানি না, ঈমানের 77 শাখা কি কি এটা তো জানি না। আমি তো পাটিগণিত বীজগণিতে এক্সপার্ট, আমার সন্তান তো সৃজনশীল অঙ্কে গোল্ডেনে পাস করেছে, আমি তো ইংরেজিতে বড় এক্সপার্ট, আমি ইতিহাসে দেশটির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ টিচার, আমি রাজনীতিতে বড় সিরিয়াস এক্সপার্ট, কিন্তু ঈমানের 77 শাখা কি কি আমি জানি না। কথা বলেন, কথা বলেন, ঈমানের শাখা কতগুলি এটি আমি জানি না, তো কিসের এক্সপার্ট, কিসের এক্সপার্ট? আমার দেশে একটা কথা আছে, আমার সিরাজগঞ্জে 40 বছর হয় চৌকিদারি করে, এখনো থানা চেনে না। 40 বছর হয় কি করে চৌকিদারি করে, এখনো থানা চেনে না। চৌকিদার কি থানার অধীন সারা কাজ করতে যাবে? ওই কি বোর্ড অফিস কি বলে চেয়ারম্যানের কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ ছাড়া কাজ করতে যাবে? ইউনিয়ন পরিষদ চেনে না, 40 বছর হয় চৌকিদারি করে, ইউনিয়ন পরিষদ যে চেনে না, এর যেমন গাধা তার চাইতে বড় গাধা। ইংরেজিতে দুনিয়া ছেঁড়া, কিন্তু ইমানের 77 শাখা চেনে না, এর চাইতে বড় গাধা। রাজনীতিতে বলে এক্সপার্ট, 50 বছর হয় রাখা চেয়ার ধরে রাখছে, কিন্তু ইমামা ইমানের 77 শাখা জানে না। দাদার যুগ থেকে চেয়ারম্যানই করে, দাদার যুগ থেকে, কিন্তু ইমানের 77 শাখা জানে না। কবরের জগৎটা যদি শান্তিতে ঘুমাইতে চাই, তাহলে আমার জন্য সর্বপ্রথম দরকার হলো বন্ধু ঈমানটাকে ঠিক করা। ঈমান ঠিক করতে গেলে প্রথমে তো দরকার, আল্লাহর পয়গম্বর বলেন, আল ঈমান বিদ্রুম ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70-এর উপরে শাখা। তবে মনে রাখবেন, মনে রাখবেন, সকল শাখাগুলি গুরুত্বপূর্ণ, তবে তার ভিতরে একটা শাখা এমন দামি, ওইটা যদি কারো নষ্ট হয় তাহলে অন্য কোন ঈমানের শাখা দেওয়ার কাজ চলে না। সেটা কেমন? মানব দেহের ভিতরে হাতটা যেমন গুরুত্বপূর্ণ অঙ্গ, হাত যখন স্পন্দন বন্ধ হয় লিভার ভালো থাকলেও কাজ করে না, হাত ভালো চোখ ভালো কাজ করে না। ঈমানের 77 শাখার ভিতরে সবচেয়ে বড় দামি শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন, পরিপূর্ণ হওয়ার জন্য দরকার। তবে এর ভিতরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সিরিয়াস মর্যাদাবান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটু মন অন্তরের ভিতরে একটু 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 ভালো লাগতেছে তাই না? যে আলহামদুলিল্লাহ আমাদের এটা তো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, কিছুক্ষণ পরে আবার ভালো লাগাটা একটু কমে যাবে দেখেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আছে কোথায়? আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে যা আমার কোথায় আছে, রাখতে হবে কোথায়? আছে কোথায়? যাই হোক, কিছুক্ষণ একটু ভালো লাগুক, আমার একটু কয়েকবার জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুরব্বী বলছেন, আমাদের দেশের বক্তাদের সিস্টেম হলো যখন চা খাওয়ার জরুরত হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। এই জন্যই মুরব্বী বলছেন যে একটু চা দেন, হুজুরকে চা দেন। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে চা চাওয়া না মালিকের সাথে সম্পর্ক করতে চাওয়া। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? বরং আমার
দেশে তো আরো জটিল অবস্থা, এখন আমার দেশের রত্নাকিরের আরো জটিল অবস্থা। কি বক্তাদের ডিজাইন সিস্টেম, বক্তা বলে আর ইল্লাল্লাহ বলে শ্রোতা, বক্তা লা ইলাহা পর্যন্ত বলে টক একদম বন্ধ হয়ে গেল, ইল্লাল্লাহ বলে শ্রোতা অথবা শুধু লা বলে বক্তা, ইলাহা ইল্লাল্লাহ বলে শ্রোতা। আমি জিজ্ঞেস করতে চাই, লা ইলাহা মানে দেয়ার ইজ নো গড, লা ইলাহা মানে কোন রব নাই, কথা বলেন কথা বলেন, লা ইলাহা মানে কোন রব নাই। তো আমি বললাম লা ইলাহা, আর আপনারা বললেন ইল্লাল্লাহ, আমি বললাম কোন রব নাই, আপনারা বললেন এক আল্লাহ আছে, তাহলে আমি 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 রং না শুধু আমি তো শিরকি কথা বলে ফেললাম, আর আপনারা তাওহীদের স্লোগান দিলেন। এটা কখনো ডিজাইন হতে পারে, এটা কখনো ফ্যাশন হতে পারে না, এটা চূড়ান্ত মূর্খতা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, লা ইলাহা শুধু বললাম, ইল্লাল্লাহ বললামই না, আর এই অবস্থায় যদি আমার মরণ হয় তাহলে অবস্থাটা কি হবে। আমি বলতে চাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ইলাহা পর্যন্ত বলেছি, ইল্লাল্লাহ বলার সুযোগ পাই নাই, এখন যদি মরে যায় ঝামেলা নাই, কিন্তু ইল্লাল্লাহ বলার সুযোগ পেয়ে আমি ইল্লাল্লাহ বলি নাই, আমার মরণ হয়ে গেছে, তাহলে কোনো ছাড় নাই। এগুলি হলো এখনকার ওদের ডিজাইন, দেখেন কেন না, এখনকার অস্ত্র না, অস্ত্র হলো আওয়াজ, এখন অস্ত্র আওয়াজ বেশি, কার কণ্ঠ কেমন, কে কত গান দেখতে পারে, কে কত সুর দিতে পারে, কে কেমন মিউজিক দেখাইতে পারে, কে কোন দেশের আগাম শুনাইতে পারে, কে বিড়ি খাওয়ার ডিজাইন দেখাইতে পারে, ওদের ডিমান্ড বেশি। 80,000 টাকা বারো তিন 100% টাকা পেইড করলে তারপরে আসবে না, গাড়িও দিকে যাবে না। আর আমাদের দেশের যুবকেরা ওদের জন্যই পাগল, কেন তা জানেন কি, কারণ এই যুবক গুলা তো আসলে ওয়াজ মাহফিলের লোক না, ওরা তো যাত্রা সার্কাসের প্যাসেঞ্জার। এখন যাত্রা সার্কাস বন্ধ হয়ে গেছে, এখন যাত্রা সার্কাসের কিছু কিছু আইটেম যে বক্তার কাছে পাওয়া যায় ওরা ওর পিছনে বেশি দৌড়ায়, যার কাছে যাত্রা সার্কাসের আইটেম নাই যুবকেরা ওই আলেমের পিছনে, ওই বক্তার পিছনে যুবকও নাই, কিন্তু কিছু বুড়া মানুষ তারা ওই যে কবর যাদের কাছে এসে গেছে, তারা আমাদেরকে অনেক সময় ফোন করে, আমি সারা বাংলাদেশের বক্তাদের চেয়ারম্যান ছিলাম, সারা বাংলাদেশের রাবেকাতুল ওয়াইজিনের চেয়ারম্যান ছিলাম, বাংলাদেশের কোন এক বক্তা কোন এক এলাকা থেকে অনেক টাকা নিয়েছে যায় নাই, টাকা যখন চেয়েছে সে অশ্লীল ভাষায় ওই লোকটাকে বকা দিয়েছে, ওই লোক আমাকে সেই তার শুরু কথাগুলো আমাকে শুনেছে, শোনায় লোকটা কেঁদে ফেলেছে, বলতেছে হুজুর কোন আলেমের ভাষা এরকম হতে পারে আমি কখনো ভাবতে পারি না। আমি লম্বা টাইম কথা শোনার পরে আমার দেখি হার্টবিট আমার বন্ধ হয়ে যাচ্ছে, কি উত্তর দেব আমি, কি বলবো আমি এই লোকটাকে, যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা ব্যবহার করছে সেটা আলেম কেন, গন্ড মূর্খের মুখ থেকে ওই জাতীয় কথা বের হতে পারে না, অত তার অনেক ডিমান। পরে আমি অনেকক্ষণ পরে বললাম, ভাই তো আমি কি করতে পারি বলেন, বলে আপনি রাবে তার চেয়ারম্যান আপনার এটা কন্ট্রোল করেন, আমি বললাম আমি রাবে তার চেয়ারম্যান, রাবে তার ভিতরে যে আছে তাকে আমি শাসন করার অধিকার রাখি, যে রাবে তার ভিতরে নেই তার আমি কি করবো, যে রাবে তার ভিতরে নেই তাকে আমি কি করবো। এরপর ওনাকে বললাম যে এই কি প্রথম, ওনার আচরণ তো আগের থেকেও জানেন, তারপরও এত মহাব্বত এত পীড়িত কেন, এখন তো একটু মজা নিতেই হবে, এখন তো একটু মজা নিতেই হবে। আজকে বাংলাদেশের যত বড়দের কাছে আমরা গেছি, ম্যাক্সিমাম বড় মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রীদের সাথে কথা হয়েছে, তারপর আমাদের প্রশাসনের লোকদের সাথে অনেক মিটিং হয়েছে, সবার কাছে গেলে একটা কথাই ওনারা বারবার বলে, আপনারা ওয়াজ মাহফিলের ভিতরে কি শুরু করছেন, নাচানাচি, দেরি খাওয়ার ডিজাইন দেখানো, এই করা সেই করা, অথচ এই কাজগুলো তো আমরা করি না, যারা করে তাদেরকে ওনারা বলেন না, আমাদেরকে বলেন, আমরা কি বলবো, এখন আমাদের ভাইরা এই কাজটা করতেছে কি বলবো, কি ভাষা কি কথা, অথচ আমাদের যুবক ছেলেরা এটাই পাগল, এটা একটা পাগল, 80,000 নেবে দিবে অসুবিধা নেই, 1,00,000 নেবে দিবে, বাংলাদেশের প্রথম শ্রেণীর শেখুল হাদিসকে নিয়ে এসে
20,000 টাকাও দিবে না, টাকা তো দিবে না, ও 20 মিনিটের এই জন্য যায় না। কথা বলেন না কেন? কারণ উনি তো ওই আইটেম দিতে পারে না যে আইটেম খাইতে অভ্যস্ত যুবকেরা। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সহিহ সমাজ দান করুক, আমিন। আমাদের সব বক্তা ভাইদেরকে, আমাকে, আমি যে ডুবে দোয়া তা না, আমি যে ফেরেশতা তা না, আমার যে কোনো দোষ নাই তা না, আমার আছে। আল্লাহ পাক আমাদের সকলকেই, আমাদেরকে প্রকৃত দায়ী আল্লাহ করে গড়ে তুলুক আল্লাহ তাআলা। আমিন। দাওয়াতের কাজ, দাওয়াতের মিশন, দাওয়াতের পদ্ধতিকে চালাবার তৌফিক দান করুক, আমিন। আর আপনাদেরকেও দীন শিখার নিয়তে ধর্মীয় মাহফিল করার মানসিকতা আল্লাহ তৈরি করে, আমিন। আল্লাহ তাআলা তৈরি করে। মোহতারাম মুখের সাথে কথাগুলো একটা বলে ফেললাম, যেখানে যাই সেখানে আমরা আমাদেরকে জবাবদিহি করতে হবে, যেখানে যাই সেখানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তো বলতেছিলাম সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এত বড় আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানটা কেউ যদি একবার দিয়েছে এরপরে সে মরে গেছে, বলে ও এখন সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের এত দামি শাখা, আর লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানটা দেয় নাই তার আগে মারা গেছে, সোজা জাহান্নামে যাবে। একজন মানুষ 100 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল, শুধুমাত্র কেবলমাত্র আগুনের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, প্রতিমার পূজা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেয় নাই। লোকটি যদি এখন মারা যায় সোজা জাহান্নাম, কিন্তু লোকটি 100 বছর পর্যন্ত আগুন, সূর্যের পূজা, প্রতিমার পূজা করার পরে একবার যদি দিল থেকে শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন মরে গেলে সোজা জান্নাত। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত লোকটা দিয়েছে আর যেই পাওয়ার, যে দেশের, যে সভ্যতার, যে কালারেরই হোক না কেন লোকটা আল্লাহর দুশমন, কিন্তু যখনই জবান থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান থেকে উচ্চারণ করতে দেরি হয়েছে, লোকটা এখন আল্লাহর দোস্ত হইতে আর দেরি হবে না। প্রসঙ্গটা সুন্দর করে বুঝাবার জন্য আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই। আপনারা প্রত্যেকে জানেন পয়গম্বর জন্ম নিয়েছিলেন কোথায়? মক্কাতুল মুকাররমা। কিন্তু নবী কি এখন পর্যন্ত ঘুমিয়ে আছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। নবীজি জন্ম নিলেন মক্কায়, এখন পর্যন্ত নবীজি বন্ধুরা আমার কিয়ামত পর্যন্ত মদিনায় থাকবেন দাওদায় আখারের ভিতরে। কেন? কারণ মক্কার মানুষগুলি আমার পয়গম্বরকে যথাযথ মূল্যায়ন করে নাই। এজন্য আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ও রাসূল, আপনি দ্বীনের বিষয়কে দুনিয়াতে বিস্তৃতি ঘটাতে চাইলে মক্কা ছেড়ে দিতে হবে। বিশ্বনবীজি মক্কাতে আক্রান্ত হয়েছিলেন মুশরিকের দ্বারা, বিশ্বনবীজি মক্কায় আক্রান্ত হয়েছিলেন কুরাইশের মক্কার দ্বারায়, পত্তনিকদের দ্বারায়। বিশ্বনবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনার আনসার সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য তার চার নেশারা এক ইতিহাস করে দিলেন, কিন্তু মদিনার আশেপাশের ইহুদিরা তারা পয়গম্বর মদিনাতেও আক্রান্ত হচ্ছিলেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের সেরা শত্রু হলো দুইটা, একটা হলো শিরিক ইয়াহুদিবাদ, আরেকটা হলো শিরিকবাদ। নবীজি মক্কায় থাকতে মুশরিকের দ্বারা আক্রান্ত, মদিনায় যাওয়ার পরে বন্ধুরা আমার খায়বারের ইহুদিরা পয়গম্বরকে বারবার বারবার আক্রমণ করলেন, করলো করলো। আল্লাহ পাক রব্বুল আমিন তার পয়গম্বরকে বললেন, নবীজি, আমি দেখছি খায়বারের ইহুদিদের দ্বারা বারবার আপনি আক্রান্ত হচ্ছেন, আমি আল্লাহ এখন ওয়াদা দিলাম আপনি এখন নিজে ওদের উপরে আক্রমণ করে বসে। আল্লাহু আকবার বলবেন না? বহু উৎসবেন আজকে আপনি আক্রমণ করেন। নবীজি তার বাহিনী নিয়ে খায়বার উপত্যকাটাকে ঘেরাও করে ফেললেন, মুহাসারা করলেন। এই সংক্ষেপে 10 মিনিটের মধ্যে কথাটা বলে শেষ করে দিচ্ছি। মুহাসারা করে ফেললেন। খায়বারের লোকেরা যখন জানছে বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নেতা বিশ্ব নবী
আমার নবী যে বিশ্ব নেতা বিশেষ হয় না, এই পৃথিবীতে অনেক নেতা আছে, কিন্তু কোন নেতার অনুসারী কয় হাজার কয় লাখ, আজকের পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী তাও পৌনে 200 কোটি মতো। আল্লাহু আকবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী 1400 বছর পরেও তার অনুসারী পৌনে 200 কোটি মতো পৃথিবীতে। মহান নেতা বিশ্ব নেতা বিশ্ব নবী উনি ঘেরাও করে ফেললেন। হায়বারের লোকেরা যখন জানতে পারলো যে বিশ্ব নবী বিশ্ব নেতা সৈন্য নিয়ে আমাদেরকে দেওয়া করে ফেলছে, ওরা যে তাঁবুর ভিতরে ঢুকলো, যে জিমা ভিতরে আর কেউ বের হচ্ছে না, বের হলি মেরে ফেলবে এরকম একটা ভাব। কিন্তু এক রাখাল ছাগল পালতো, এই লোকটা অশিক্ষিত মানুষের তো অত ভয় চায় না, কি বলেন, যে লোকের বুঝ কম, যে লোক অশিক্ষিত ওর কাছে পুলিশও তেমন, দারোগাও তেমন, ওসিও তেমন, এসপিও তেমন, ডিআইজিও তেমন, আইজিও তেমন, কথা বলেন না কেন, ওর কাছে সব সমান। কিন্তু যে বুঝে তার কাছে পুলিশের চাইতে এএসআই এর দাম বেশি, এসআই এর চাইতে কি বলে এএসআই এর দাম বেশি, তার চাইতে এএসপি এর দাম বেশি, তার চাইতে এএসপি এর দাম বেশি, তার চাইতে কি বলে ডিআইজি এর দাম বেশি, তার চাইতে আইজি এর দাম বেশি, এডিশনাল আইজি, এই নানান বিয়াস, এটা যে বোঝে তার জন্য। এই লোকটা মূর্খ কালো মানুষ রাখা, ছাগল চড়াইতে চড়াইতে নবীজি যে তাঁবু গেড়ে বসেছিলেন এক জায়গায়, সাহাবীদেরকে নিয়ে আক্রমণ করবেন, কান দিচ্ছেন, এ পর্যন্ত চলে আসছে। আসার পর দেখতে সেখানে অনেক লোক শুনছে মানুষের কানা কষা কানা কষা, আবার যে বলে আপনারা কালা, সাহস কত দেখছেন, আপনারা কালা, তো বলতেছে যে আমরা মুসলমান, যেখানে আসছেন কেন, আক্রমণ করার জন্য আসছি আপনাদের সাথে, বলে নেতা আসছে আপনাদের বিশ্ব নেতা, বলে হ্যাঁ আসছে, তো উনি কোথায়, তো দেখাইছে ওই যে তাঁবু। অশিক্ষিত মূর্খ হলে কি হবে, সে তো বোঝে যে নেতা যে হয় তার একটু ভাব ভিন্ন রকমের থাকে, কথা বলেন না কেন, আপনাদের নেতা না বিশ্ব নেতা, ওই নর্মাল তাঁবু, কোনো সিকিউরিটি গার্ড নাই, সেফটি নাই, কিছু নাই, ওইখানে বিশ্ব নেতা থাকবে। সাধারণ তাঁবুর ভিতরে বন্ধুরা আমার পয়গাম্বর বসে আছেন, লোকটা তাঁবুর দরজায় দাঁড়ায়, সামনের দিকে যখন তাকায় সর্বপ্রথম পয়গাম্বরের নূরানি চেহারার উপরে লোকটার নজর পড়ে গেল। পয়গাম্বরের নূরানি চেহারা দেখতেই লোকটার অন্তরের জগতের ভিতরে পরিবর্তনের তুফান শুরু হয়ে গেল। তাকায় দেখি অবাক আল্লাহ, এ কি দেখি, ও মাই গড, এ কি দেখি, এটি মানুষের চেহারা নাকি ভিতর থেকে মনে হয় 14 তারিখের চাঁদ বারবার বারবার বের হতে চায়। এক পর্যায়ে বন্ধুরা আমার কাছে দাঁড়ায় বললেন, আপনি কে? নবীজি উত্তর করলেন, আমি মুসলমানদের নেতা নবী, কেন এসেছেন? নবীজি বললেন, যুদ্ধ করার জন্য এসেছি। লোকটি তখন জিজ্ঞেস করে, আপনার মিশন কি? নবীজি উত্তর করলেন, আমার মিশন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদি বলেছি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা মাত্র অন্তরের ভিতরে তুফান পরিবর্তনের তুফান। এখন বিশ্ব নবী কেদারতে বলে, ওগো বিশ্ব নবী বিশ্ব নেতা, আমি যদি আপনার মিশনের ভিতরে ঢুকে যাই তাহলে আমার জন্য কি পাওনা, আমি কি পাবো? তখন আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকি হাসি দিয়ে বললেন, ওরে কালো রাখাল, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মিশনে ঢোকো, সর্বপ্রথম তোমাকে যেই জিনিসটা দেব সেটা হলো তোমাকে আমি আমার বুকের ভিতরে জড়ায়া নেব। কালো লোকটা বলে, আপনি বিশ্ব নেতা, আমার মতো রাখালের সাথে আপনিও মস্কারি করেন? নবীজি বললেন, কিসের মস্কারি হলো? লোকটি উত্তর করে, আমি মূর্খ হতে পারি, আপনি হলেন বিশ্ব নেতা, আমি হলাম রাখাল, আপনি আমাকে বুকের ভিতরে কেমনে জড়ায়া ধরবেন? দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনার চেহারা থেকে 14 তারিখে চাঁদের আলো বের হয়, আর আমি একটা চূড়ান্ত কালো মানুষ, আপনার শরীর থেকে বেশ কম্বরের ঘ্রাণ বিচ্ছুরিত হচ্ছে, আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, আপনি বিশ্ব নেতা হয়ে আমি রাখালকে আপনি বুকের ভিতরে কেমনে জড়ায় ধরবেন? রহমতে আলম উত্তর করলেন, বেটা শোন,
লোকটি তখন বলল, তাহলে আর দেরি নাই, আমি আপনার মিশনে ঢোকার জন্য আমি এখন এলান দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের ভিতরে পরিবর্তনের তুফান শুরু হয়েছে। এখন ওই সিনা পয়গম্বরের সিনার সঙ্গে লাগার পরে ওর অন্তরের ভিতরে পরিবর্তনের কি টর্নেডো আর সাইক্লোন চলে। এক পর্যায়ে বন্ধুরা আমার দীর্ঘক্ষণ পর্যন্ত পয়গম্বরকে ধরে রাখলেন, ছেড়ে দিয়ে বললেন, পয়গম্বর আমি তো এখন আপনার মিশনে ঢুকে গেছি, এখন আমার করণীয় কি? পয়গম্বর উত্তর করলেন, তুমি এমন একটা মুহূর্তে আমার মিশনে ইন করেছ, নামাজের বক্ত না তোমাকে দিয়ে নামাজ আদায় করাবো, রমজানের মৌসুম না তোমাকে দিয়ে রোজা রাখাবো, হজের মৌসুম না তোমাকে দিয়ে হজের কার্যক্রম করাবো, তবে তুমি যদি এখন ইচ্ছে করো, এখন ইসলামের একটা কাজই চালু আছে বলে কি, সেটা হলো তরবারির ছায়ার নিচে জিহাদ। খুব ভালো করে বুঝবেন, আমার দেশের অনেক বড় বড় শিক্ষিত বন্ধুদেরকে দেখি মুসলমান, তারা আল্লাহর পয়গম্বরে একটা হাদিস মানতে চায়, আর একটা হাদিস মানতে রাজি নাই। আল্লাহর পয়গম্বর তার জমানের বারোকে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এ দুনিয়ার সন্তানেরা জেনে রেখো তোমাদের জান্নাত কিন্তু পিতা মাতার পায়ের নিচে। এ হাদিস আমার দেশের বুদ্ধিজীবীরাও মানে, এ হাদিস আমার দেশের শিক্ষিত লোকেরাও মানে। ওই পয়গম্বরই আবারও বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুত, এ পৃথিবীর মুসলমান তোমরা জেনে রেখো জান্নাত কোথায় খোঁজো, জান্নাত তো তরবারির ছায়ার নিচে। দ্বিতীয় হাদিসের কথা বলতে গেলে জঙ্গির অপবাদ থাকা, সন্ত্রাসী বলে তার উপরে নির্যাতন চালাবার রঙিন স্বপ্ন দেখে, সে বেরিয়ে যেতে চাই না। নবী গিয়ে সাহাবীকে বললেন, এখন ইসলামের মিশনে একটা কাজ চলতেছে, কি? তরবারি ছায়া নিচে, তুমি ইচ্ছে করলে কাজে অংশগ্রহণ করতে পারো, জিহাদ কিতাল কি সবিকে সাহাবী তন্তরের জগতে পরিবর্তন। বলে নবী কি দেরি নেই, আমি তরবারি এখন যুদ্ধে যাব, তবে তার আগে আমার একটা কথা আছে। নবী বললেন, কি কথা? যুদ্ধে গেলে তো দুই কন্ডিশনের একটা, হয়তো বেঁচে থাকবো না হয় মারা যাবো, যদি মারা যায় তাহলে কি হবে এটা বলে না। নবীজি বললেন, তুমি যদি মারা যাও তাহলে তোমার জন্য তিনটা, এক নম্বর তুমি যদি মারা যাও সাথে সাথে তোমাকে জান্নাতুল ফিরদাউসে নিক্ষেপ করা হবে, এরপরে তুমি তোমার কালো চেহারা ভোটিং এ তুমি খুব বেশি লজ্জিত চিন্তিত, শুধু বারবার বলো যে আমি কালো আমি কালো আমি কালো। তুমি যদি যুদ্ধে গিয়ে মারা যাও তোমার কালো চেহারাকে আল্লাহ তাআলা 14 তারিখের চাঁদের চাইতে আলোক উজ্জ্বল বানিয়ে দেবে। আর একটা জিনিস তোমাকে দেখছি, তুমি শুধু তোমার শরীরের দুর্গন্ধের কথা তুমি বারবার বিরক্তির সুরে বলতে থাকো, আমি বলছি রাসূল, তুমি যদি এখন যুদ্ধে গিয়ে মারা যাও তাহলে তোমার শরীর থেকে দুর্গন্ধের পরিবর্তে মেষকাম্বরের ঘ্রাণ প্রতি লোমের গোড়া থেকে বের হতে থাকবে। সাহাবি বলে, তাই আর দেরি করে লাভ নেই, এই যে তরবারি মে ডুবছে ভিতরে, আরো কতক্ষণ আছে মাঝখানে ওইটা আমি বলবো না, এটা বলতে গেলে সময় লেগে যাবে। আল্লাহ আজকের ফজরের নামাজ থেকে নামাজ শুরু করবো, মৃত্যু পর্যন্ত যদি এক অর্থ নামাজ নষ্ট না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দেন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দেন। আমি কথা শেষ করে দিচ্ছি, লম্বা কথা বলবো না, এক ঘন্টা বাস করি, দুই তিন মিনিট আছে, ঘড়ি দেখতেছি আর বয়ান করতেছি। পরে তুমি বললেন, ঠিক আছে যাও, ওই সাহাবির আরো কিছু কাজ ছিল সেগুলা করে সাহাবির ভিতরে ঢুকে বসে, আল্লাহর মেহরবানি যুদ্ধে আল্লাহ পাঠাইছেন যুদ্ধে, এই যুদ্ধে কি পরাজয় হবে? আমি যদি
যে আপনা মা আপনি আমার ভাতিজা, আপনাকে যদি বাজারে পাঠাই পুরো দোকান দেখিস আনার জন্য, তাহলে অবশ্যই আগে ফোন করে ওখানে বলে দেবো, ঠিক না? আমার ভাতিজা গেল দিয়ে দে, নাইলে আমি আপনাকে পাঠাবো কেন? যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমান জিতে গেছে, কিন্তু এর ভিতরে কিছু মুসলমান শহীদ হয়েছে, বিজয় মুসলমানদের হয়েছে। বিশ্ব নবীর চিরাচরিত নিয়ম, যুদ্ধের সভাপতিতে রহমতে আলম নিজে রণাঙ্গনে হেঁটে হেঁটে দেখতেন কোন জায়গায় আমার কলিজার টুকরা, কোন সাহাবীর লাশ পড়ে আছে। নবীজি এগুলো নিজ হাতে এগুলাকে সাহাবীদেরকে দিয়ে জমা করতেন, তাজহিজ তাকফিন এদেরকে কাফন দাফনের ব্যবস্থা করতেন। কে অসুস্থ হয়ে আহত হয়ে পড়ে আছে এদের চিকিৎসা দানের জন্য নবীজি নিজে হেঁটে হেঁটে দেখতেন। যুদ্ধের সমাপনীতে আল্লাহর পয়গম্বর তার চিরাচরিত নিয়ম অনুযায়ী রণাঙ্গনের ভিতরে বন্ধুরা আমরা চলাফেরা শুরু করলেন। পথগুলি চলতে 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 একটা জায়গায় গিয়ে দেখলেন অনেকগুলি সাহাবি এক জায়গায় জমা হয়ে তারা কথোপকথন করে। আল্লাহর পয়গম্বর আগায় গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার এখানে, কিসের আওয়াজ? লোকেরা তখন উত্তর করলো, নবীজি যুদ্ধের সময় করিতে আমরা শহীদদের লাশগুলো একত্রিত করতেছিলাম, আহতদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছিলাম, হঠাৎ করে এই জায়গার ভিতরে একজন মানুষের মৃতদেহ দেখছি, কিন্তু আমাদের একজন মুজাহিদও তাকে চিনি না, ওকে নিয়েই আমরা পেরেশানিতে পড়ে গেলাম। আমাদের লোক নাকি শত্রু দলের লোক, শত্রু দলের লোক হলে তো রেখে যাওয়ার কথা না, আমাদের লোক হলে তো আমরা না কেনার প্রশ্নই উঠে না, এই জন্য লোকটাকে নিয়ে পেরেশান। রহমতে আলম তখন চোখের পানি ছেড়ে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আগায় গেলেন। প্রথম নজরে তাকাবার পরেই পয়গম্বর বললেন, সাহাবি তোমরা কেউ ওকে চেনো না, কিন্তু আমি রহমাতুল্লিল আলামিন ওকে খুব ভালো করে চিনি। তোমরা কেউ চেনো না, আমি চিনি। নবীজি ও সাহাবির সব ঘটনা বলে দিলেন যে তাবুর ভিতরে ছিলাম ও সাগর চড়াইতে এসে এই 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 এইটা হয়েছে। এরপরে নবীজি যেই কথা বললেন, শোনো সাহাবি শোনো, আমি নিজে পয়গম্বর দেখছি, আমার এই সাহাবীকে রব্বুল আলামিন এখন জান্নাতুল ফেরদাউসে রিসিভ করছেন, জান্নাতুল ফেরদাউসে। আর পয়গম্বর ডেকে বললেন, সাহাবীরা শোনো, এ এমন একজন মুসলমান সাহাবি যে জীবনে এক বক্ত নামাজ তো দূরের কথা, এক রাকাত নামাজও পড়ে নাই, এক রমজান রোজা রাখা তো দূরের কথা, একটা রোজাও রাখে নাই, একবার হজ বা উমরা করবে তো দূরের কথা, ইহরাম বাঁধারও সুযোগ পায় নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সুজা জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে। মহতরম হাজরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এজন্যই নবী বলেছেন, ঈমানের 77 শাখা, 70 এর উপরে ঈমানের শাখা, তবে আফযালুহা আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি কেউ বলতে পারে, এর স্লোগান যদি কেউ দিতে পারে, তাহলে স্লোগান দেওয়ার আগে মারা গেলে সে জাহান্নাম, স্লোগান দেওয়ার পরে তার মরণ হলে সে জান্নাত। তবে স্লোগান মুহতারাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা কালিমা না, এটা একটা চুক্তি। কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা কালিমা না, না না, এটা হলো একটা মহা চুক্তি, আসমান জমিনের মালিকের সাথে তার বান্দা চুক্তির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় সেটিং করলে কাম হবে না, তিন জায়গায় সেটিং দিতে হবে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। লা ইলাহা ইল্লাল্লাহি মালিকের সাথে যে চুক্তি আমি করলাম, এই চুক্তি নামার সবারে স্বীকৃতি দিতে হবে, অন্তরে চুক্তি নামার 100% আকীদা রাখতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ চুক্তি বাস্তবায়ন করতে হবে। এই তিন জায়গায় সেটিং যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কে দিতে পারে, একবার স্বীকৃতি দিবে, মরণ হবে সুজা জান্নাত। কিন্তু বলেন তো দেখি, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ সেটিং কি তিন জায়গায় হয়েছে না এক জায়গায় আছে এখনো? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আছে আমাদের, বুকে নাই। কথা বলেন, মুখে আছে বুকে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুকে থাকতো,
তাহলে আমি এদেশের রাষ্ট্রপ্রধান অ্যাসেম্বলিতে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন হওয়ার কোন সুযোগ থাকতো না। আমি এই অঞ্চলের চেয়ারম্যান, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার মুখে থাকতো আমার এরিয়ার ভিতরে কোথাও যাত্রা পালা গান হওয়ার সুযোগ থাকতো না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আমার বুকে থাকতো, যদি মুখে না শুধু বুকে থাকতো, তাহলে আমি কখনো বেগানা নারীকে নিয়ে রাস্তায় ঘুরতে যেতে পারতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার বুকে নষ্ট, এশার সালাত নষ্ট করে আমি ঘুম জ্বলতে পারতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার বুকে বসত, তাহলে আমি আল্লাহকে অসন্তুষ্ট করতে গিয়ে নেতাকে সন্তুষ্ট করার প্রশ্নই উঠে না। আমি কথা বলি না যে এক জায়গায় সেটিং দিয়ে না, বরং আমি বলি এই মুখের সেটিংটা বারবার খালি রিপিট করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান থেকে কান থেকে অন্তরে বসে পড়বে একসময়, তখন কাজ হবে, তখন কি হবে কাজ হবে। এই জন্য সকাল সন্ধ্যায় এই জিকির করা লাগে, পাবেন ইনশাআল্লাহ, বসাইতেই হবে মুখে, শুধু মুখের কথা দিয়ে হবে না। তুমি ছাড়া আমার কোন দোস্ত নাই, তুমি ছাড়া আমার কোন আইন দাতা নাই, তুমি ছাড়া আমার কোন রিজিক দাতা নাই, তুমি ছাড়া আমার কোন মুশকিলকে সরানেওয়ালা নাই, তুমি ছাড়া আমার কোন সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার কোনো স্রষ্টা নাই, তুমি ছাড়া আমার কোনো পরব নাই, পরওয়ারিশকারী নাই। এই সবগুলা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নাই, তারপরেও পাক্কা ইমানদার, ঠিক বললাম না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ এখনো বুঝি নাই, এরপরেও পাক্কা ইমানদার। আল্লাহ তাআলা আমাদের সকলের এই পরিচয়, ঈমানের পরিচয় 100% ক্লিয়ার করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে কবরে ঢুকবো তো শান্তির বিছানায় শুয়ে পড়বো, তাছাড়া আমাদের অবস্থা খারাপ হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝা আমল করতে